নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। প্রকাশ্যে চীনের ষড়যন্ত্র, লাদাখ সীমান্তে জি-20 ফাইটার মোতায়েন চীনের। জাপান আমেরিকা সম্পর্ক অটুট থাকবে, ট্রাম্পকে জানালেন শিনজো আবে। সেনার বিরুদ্ধে সরব, অকথ্য অত্যাচারের শিকার পাকিস্তানের মহিলা আইনজীবী। তার ঠুকছে গ্রিক বাহিনী, লাল চোখে মেপে চলেছে তুর্কি সেনা। লন্ডনে পাক বিরোধী বিক্ষোভ সিন্ধ বালুচ ফোরামের। ভারত চীন ভুটান ট্রায়াল জংশনে বেজিং এর সন্দেহজনক হেলিপোর্ট, লাদাখ উত্তেজনার মাঝে চড়ছে পারদ। গ্রিসে মাইসিনের সভ্যতার এলাকায় দাবানল, সংকটে ব্রোঞ্জ যুগে স্থাপত্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একবারে 50টি নতুন গ্রহের সন্ধান। চলে আসি বিস্তারিত খবরে। প্রকাশ্যে চীনের ষড়যন্ত্র, লাদাখ সীমান্তে জি-20 ফাইটার মোতায়েন চীনের। লাদাখে ফের বাড়ছে উত্তেজনা। গত 29 এবং 30 অগস্ট ফের পূর্ব লাদাখ সীমান্তে সংঘাতে জড়ালো ভারত চীন। প্যাংগং লেকের কাছে চীনের আগ্রাসন প্রতিহত করল ভারতীয় সেনা। সোমবার ভারতীয় সেনার তরফে বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে। শুধু তাই নয়, ভারতের মাটিতে অনুপ্রবেশের চেষ্টা করার আগেই সীমান্তের খুব কাছেই পঞ্চম জেনারেশনের জি-20 যুদ্ধবিমান মোতায়েন করেছিল বেইজিং। অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবেই ফের লাদাখ সীমান্তে উত্তেজনা তৈরি করেছে চীন। এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরেই ভারত চীন সীমান্তে জি-20 যুদ্ধবিমানের আনাগোনা বৃদ্ধি পেয়েছিল। আর চীনা সেনার ভারতে নতুন করে অনুপ্রবেশের চেষ্টা করার আগেই এই জিনিসটি লক্ষ্য করা গিয়েছিল। লাদাখ সীমান্তের কাছে অবস্থিত চীনের হোতান এয়ারবেসে রাখা হয়েছে এই জি-20 যুদ্ধবিমানগুলিকে। তবে ভারতীয় বায়ুসেনাও সর্বক্ষণ সীমান্তে নজর রেখেছে। চীনের তরফ থেকে কোনো প্রকার অনুপ্রবেশের চেষ্টাই বরদাস্ত করা হবে না, জানানো হয়েছে সেনার তরফে। ইতিমধ্যেই আম্বালা এয়ারবেসে এসে পৌঁছেছে 5টি রাফায়েল যুদ্ধবিমান, যা কিনা চীনা যুদ্ধবিমানের থেকেও কয়েকগুণ এগিয়ে। আগামী 10ই সেপ্টেম্বর এগুলোকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার সাথে যুক্ত করা হবে। জাপান আমেরিকা সম্পর্ক অটুট থাকবে, ট্রাম্পকে জানালেন শিনজো আবে। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত থাকবে চিরকাল, আমেরিকাকে এমন বার্তাই দিয়েছে জাপান। প্রধানমন্ত্রী শিনজো আবে অফিস ছাড়ার পরেও এই সম্পর্ক বহাল থাকবে বলে জানিয়েছে জাপান সরকারের মুখপাত্র। ডেপুটি চিফ ক্যাবিনেট সচিব জানিয়েছেন, আবে চান যে ডোনাল্ড ট্রাম্প জাপান আমেরিকার সম্পর্ক অপরিবর্তিত রাখতে বড়সড় ভূমিকা নিক। এদিন ট্রাম্প আবে 30 মিনিটের টেলিফোনিক বার্তালাপ নিয়ে সোমবার তাকে বলতে শোনা যায়। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের মতে শিনজো আবে জাপানের ইতিহাসে সবচেয়ে মহান প্রধানমন্ত্রী। আবে আগেই জানিয়েছিলেন আমেরিকার সঙ্গে কাজ করতে বিশেষভাবে আগ্রহী জাপান। নতুন মিসাইল ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়ে ভাবনা জাপান আমেরিকার মধ্যে। জুলাই মাসে উত্তর কোরিয়ার সঙ্গে মোকাবিলায় আমেরিকা থেকে অস্ত্র কেনা নিয়ে বিশেষ অস্ত্রশস্ত্র কেনার জন্য আরও এক ধাপ এগিয়েছে জাপান। প্রত্যাঘাতের ক্ষমতা বাড়াতে ব্যালিস্টিক মিসাইল হামলার ক্ষমতা বাড়ানো হয়েছে। স্বাস্থ্যগত অবনতির কারণে দায়িত্ব ছেড়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার এই কথা জানিয়েছিলেন তিনি। 9 বছর দায়িত্বে ছিলেন তিনি, যা জাপানের ইতিহাসে রেকর্ড। আবের দায়িত্ব ছাড়াই সমবেদনা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নরেন্দ্র মোদী টুইটারে তার সঙ্গে আবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেন ও তার দ্রুত আরোগ্য লাভের কামনা করেন। প্রসঙ্গত, এর আগেও দায়িত্ব ছেড়েছিলেন আবে খারাপ স্বাস্থ্যের জন্য 2007 সালে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার উত্তরসূরি নির্ধারিত হবে। সেনার বিরুদ্ধে সরব, অকথ্য অত্যাচারের শিকার পাকিস্তানের মহিলা আইনজীবী। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মাঝে মাঝেই কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে ভারতের বদনাম করার চেষ্টা করেন। অন্যদিকে তার নিজের দেশেই প্রতিনিয়ত অত্যাচারিত হন সাধারণ মানুষ। সম্প্রতি এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে সেখানে। পাকিস্তানি সেনাবাহিনীর সমালোচনা করায় একজন মহিলা আইনজীবীকে অপহরণ করে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার চালিয়েছে ইমরানের প্রশাসন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, 6 সন্তানের জননী ওই মহিলা আইনজীবী পাঞ্জাব প্রদেশের দীপালপুর এলাকার বাসিন্দা। কিছুদিন আগে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেন তিনি।
তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে দেশের সাধারণ মানুষের শত্রু বলে দাবি করেন। এর জেরে গত 14 আগস্ট ওই আইনজীবীর অফিস থেকে তাকে অপহরণ করে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক। এরপর মেলশি এলাকার একটি রাস্তার ধার থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। বর্তমানে গুরুতর জখম অবস্থায় দীপালপুর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এদিকে এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই পাকিস্তানি সেনা ও ইমরানের প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তাল ঠুকছে গ্রিক বাহিনী, লাল চোখে মেপে চলেছে তুর্কি সেনা। করোনা ভাইরাস হামলা করছে তাতে কুচপরোয়া নেই, বরং সাগরের তলায় তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার কাত থাকবে তা নিয়ে রণহুঙ্কার গ্রিস ও তুরস্কের। দুপক্ষের সেনা ও নৌবাহিনী তাল ঠুকতে শুরু করেছে। বিবিসি জানাচ্ছে, ভূমধ্যসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান ঘিরে সম্প্রতি গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যে আয়োনিয়ান সাগরে আঞ্চলিক জলসীমা দ্বিগুণ করার বিষয়ে গ্রিসকে সতর্ক করল তুরস্ক। গ্রিক প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিৎসোটাকিস জানিয়েছেন, আয়োনিয়ান সাগরে গ্রিসের জলসীমা দ্বিগুণ করার পদক্ষেপ নিতে বিল জমা পড়েছে পার্লামেন্টে। তার মন্তব্যের পরে তুরস্ক সরকার জানাল, জলসীমা 6 নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে 12 নটিক্যাল মাইল বৃদ্ধি করা হলে যুদ্ধের কারণ হবে। তিনি বলেন, গ্রিস যদি এমন পদক্ষেপ নেয় তাহলে এটি যুদ্ধের কারণ হতে পারে। পূর্ব ভূমধ্য সাগরে যখন গ্রিক ও তুর্কি নৌসেনা পরস্পরের মুখোমুখি, গ্রিসকে সমর্থন করছে ফ্রান্স। আল জাজিরা জানাচ্ছে, সম্প্রতি পূর্ব ভূমধ্য সাগরে মিশর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এরপর তুরস্ক এই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজে তৎপর হয়। এই নিয়ে পূর্ব ভূমধ্য সাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এই সামুদ্রিক অঞ্চলে গ্রিসেরও নজর আছে, সাইপ্রাসের মতো তারাও অনুসন্ধান চালায়। আর শক্তিশালী তুরস্ক আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে চলেছে। লন্ডনে পাক বিরোধী বিক্ষোভ সিন্ধ বালুচ ফোরামের। সাত সকালে লন্ডনের রাস্তায় পাক বিরোধী বালুচ বিক্ষোভ, তার আজ পৌঁছে গেল ব্রিটিশ পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রী বরিস জনসনের বাড়ির সামনেও। হাতে পোস্টার নিয়ে শয়ে শয়ে বিক্ষোভকারী নামলেন পথে। এর জেরে নিরাপত্তা কয়েক গুণ বাড়ল ব্রিটিশ পার্লামেন্টের। বিক্ষোভ চলল কানাডাতেও। 30 আগস্ট ছিল ইন্টারন্যাশনাল ডে অব দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস। এই দিনটিকেই পাক বিরোধী বিক্ষোভের জন্য বেছে নিল সিন্ধ বালুচ ফোরাম। পাক অধিকৃত সিন্ধ এবং বালুচ প্রদেশের মানুষজনের উপর পাক সেনার অত্যাচারের অভিযোগে সরব হন ফোরামের সদস্যরা। ফোরামের পক্ষ থেকে বিবৃতি দিয়ে অভিযোগ তোলা হয়, 40 জন সমাজকর্মীর কোনো খোঁজ মিলছে না, তাদের জোর করে আটকে রাখা হয়েছে। এছাড়া প্রচুর মানুষকে খুন করে দেহ লোপাট করে রাখা হয়েছে। এসবের বিরুদ্ধে ফোরামের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী লন্ডন এবং কানাডার প্রবাসী বালুচ ও সিন্ধের মানুষজন প্রতিবাদ দেখালেন। সিন্ধ বালুচ প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নতুন কিছু নয়। সুরাহাজে মানবাধিকার সংগঠনের সর্বোচ্চ স্তর পর্যন্ত আবেদন জানানো হয়েছে, কিন্তু পাক সরকারের অনমনীয় মনোভাবে সেখানকার পরিস্থিতি ফেরানো যায়নি বলে অভিযোগ আন্তর্জাতিক সংগঠনগুলির, ফলে রোষ ক্রমেই বাড়ছে। এই অবস্থায় 30 আগস্ট পোস্টার হাতে নেমে প্রতিবাদের সুর চড়ালেন তারা। কানাডার রাস্তায় চলল বিক্ষোভ মিছিল, যদিও কলেবরে তা লন্ডনের বিক্ষোভের চেয়ে অনেকটাই কম। ভারত চীন ভুটান ট্রাই জংশনে বেইজিং এর সন্দেহজনক হেলিপোর্ট, লাদাখ উত্তেজনার মাঝে চড়ছে পারদ। ডোকলাম সীমান্তের ওপারে চীন নিজের আঙিনায় আপাতত ইচ্ছে মতো সমসজ্জা তৈরি করে চলেছে, যা ঘিরে ভারতের প্রবল নজর রয়েছে। ডেটাসোফা নামের প্রতিষ্ঠানের স্যাটেলাইট ছবি দেখাচ্ছে, বাকুলা ও ডোকলা পাস থেকে 100 কিলোমিটার পরই চীন ট্রাই জংশনের সীমানা ঘেঁষে একটি হেলিপোর্ট তৈরি করেছে। এমনই সন্দেহ বহু ছবির কোলাজ মিশিয়ে উঠে আসছে। বেশ কিছু রাডারে ধরা পড়েছে যে ডোকলাম সীমান্ত এলাকায় চীন মিসাইল তৈরির পরিকল্পনা শুরু করেছে। তার সঙ্গে এই হেলিপোর্টের নির্মাণ ঘিরে জল্পনা চলছে। মনে করা হচ্ছে এই হেলিপোর্ট সমস্ত মরশুমেই চীনকে সম্পূর্ণ শক্তি যোগান দেবে। এলাকায় বাতি ট্রুপের মোতায়েনেও দিল্লির নজর কেড়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে নাকুলা পাস থেকে 50 কিলোমিটার দূরে মিসাইল মোতায়েন রয়েছে, যেখানে 9ই মে সংঘাতের খবর উঠে আসে। এছাড়াও 2017 সালে ডোকলামে 73 দিনের সংঘাতের সময় যে এলাকা মূলত কেন্দ্রীয় অঞ্চল হয়েছিল, সেই ডোকলামের কাছাকাছি নির্মাণ হচ্ছে মিসাইল।
এর আগে স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে উত্তরাখণ্ডের লিপুলেখের কাছে চীন সার্ফেস টু সার্ফেস মিসাইল তাক করে রয়েছে, যা মানস সরোবরের রাস্তায় পড়েছে। ক্রমাগত সীমান্তে লাল ফৌজের এমন নির্মাণ কাজ নিয়ে রীতিমতো বিরক্ত দিল্লি। তবে প্যানগংয়ে চীনের সেনা পা রাখতেই ভারত নিজের অবস্থান স্পষ্ট করেছে। ফলে এই নির্মাণ কাজে যে চীন মানসিক যুদ্ধে ভারতকে পরাস্ত করতে চাইছে, সেগুলো আগেই বালি ঢেলেছে দিল্লি। গ্রিসে মাইসিনের সভ্যতার এলাকায় দাবানল, সংকটে ব্রোঞ্জ যুগের স্থাপত্য। গ্রিসে ব্রোঞ্জ যুগের স্থাপত্য শিল্প সংকটের মুখে দাঁড়িয়ে। মাইসিনের সভ্যতার পত্ন নিদর্শন যে অঞ্চলে রয়েছে সেখানে দাবানল লেগেছে রবিবার। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, মাইসিনের রাজা অ্যাডমেমনের সমাধিস্থলের কাছে প্রথম দাবানল লাগে। ইতিহাসপ্রেমী মাত্রই পরিচিত এই নামটির সঙ্গে। ট্রয়ের যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন অ্যাডমেমন। দাবানলের লেডিহান শিখা সমাধিস্থল ছুঁয়ে ফেললেও দক্ষিণ পেলোপেনিস অঞ্চলের দমকল বাহিনীর কমান্ডার থ্যানাসিস কলিভিরাস দাবি করেছেন, আগুন সমাধিস্থলের এলাকার ভিতরে ঢুকে শুধু কিছু শুকনো ঘাসই পুড়িয়েছে, মিউজিয়ামের ভিতরে কোনো ক্ষতি হয়নি। দাবানল মোকাবিলার ইঞ্জিন ছাড়াও 4টি বিমান এবং 2টি হেলিকপ্টার থেকেও ছিটানো হচ্ছে জল। প্রসঙ্গত, 13 বছর আগেও আধুনিক অলিম্পিক গেমসের জন্মস্থান অলিম্পিয়ার মন্দির এবং স্টেডিয়ামে আগুন লেগেছিল, তবে দক্ষতার সঙ্গে সেবার আগুন মোকাবিলা করেছিল গ্রিস। প্রাচীন গ্রিসের ব্রোঞ্জ যুগের শেষ সভ্যতা খ্রিস্টপূর্ব 2য় শতকে বেড়ে ওঠা মাইসিনীয় সভ্যতা ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যতম সভ্যতার কেন্দ্র। এই সভ্যতার সময়কাল ছিল প্রায় 1600 থেকে 1000 খ্রিস্টপূর্ব। স্থাপত্য প্রযুক্তি এবং সামরিক শিল্পে বহু নতুন আবিষ্কারের পীঠস্থান ছিল এই মাইসিনে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাণিজ্য মাইসিনে অর্থনীতিতে জোয়ার আনে। লিনিয়ার বি অক্ষরে লেখা মাইসিনের সভ্যতায় ইন্দো ইউরোপীয় ভাষার প্রথম লিখিত তথ্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একবারে মিলল 50টি নতুন গ্রহের সন্ধান। আশ্চর্য এই সৌরজগৎ, জানার কোনো শেষ নেই এখানে। অসীম এই মহাকাশ নিয়ে গবেষণায় এবার বিজ্ঞানীরা আবিষ্কার করলেন 50টি নতুন গ্রহ। নাসার দেয়া পুরনো তথ্য বিজ্ঞানীরা নিজেদের বুদ্ধিমত্তার সাহায্যে এই 50টি সম্ভাব্য গ্রহ শনাক্ত করেছেন। তারা প্রথমবার এই কৌশলটি ব্যবহার করেছেন এবং এই গ্রহগুলির বিশ্লেষণ করে কোনটি আসল এবং কোনটি নকল তা নির্ধারণে সফল হয়েছেন। জানা গিয়েছে নতুন এই গ্রহগুলি নেপচুনের মতো বৃহত্তর এবং পৃথিবীর চেয়ে ছোট। আর এই সৌরজগতের কক্ষপথগুলি যা 200 দিন থেকে এক দিনের হিসাবে সামান্য পর্যন্ত বিস্তৃত হয়। শুধু তাই নয়, এই বিষয়ে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা এই 50টি গ্রহের মধ্যে কোন কোন গ্রহগুলির বৈধ হওয়ার সম্ভাবনা রয়েছে তা জানতে গণনাও করেছিলেন। এই বিষয়ে আরও জানতে একটি মেশিন লার্নিং ভিত্তিক অ্যালগোরিদমের সাহায্যে নাসার কেপলার মেশিন থেকে গ্রহের নমুনা এবং মিথ্যা ধনাত্মক ব্যবহার করে বৈধ গ্রহগুলি শনাক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপরে গবেষকরা কেপলার থেকে প্রচলিত অবৈধ গ্রহদের একটি ডেটাসেট তৈরিতে অ্যালগোরিদম ব্যবহার করেছিলেন। ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডক্টর ডেভিড আর্মং গ্রহের বৈধতার শর্ত নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন যে এর আগে কেউ মেশিন লার্নিং এর কৌশল ব্যবহার করেননি। তিনি আরও বলেন যে মেশিন লার্নিং এই গ্রহগুলির বৈধতার র্যাঙ্কিং নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়েছে। এছাড়াও আজ অবধি আমাদের জানা গ্রহগুলির প্রায় 30% কেবলমাত্র একটি পদ্ধতি ব্যবহার করে বৈধ হয়েছে। আর গ্রহদের বৈধতা এবং অবৈধতা নির্ণয়ের জন্য নতুন এই পদ্ধতিগুলি খুবই কার্যকর। তবে মেশিন লার্নিং এটি খুব সহজেই নির্ণয় করতে পারে এবং বৈধ গ্রহদের আরও দ্রুত অগ্রাধিকার দিতে সহায়তা করে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।